এবছরে মোট 4টি গ্রহণ রয়েছে, তার মধ্যে 2টি সূর্যগ্রহণ ও 2টি চন্দ্রগ্রহণ। 1টি সূর্যগ্রহণ ও 1টি চন্দ্রগ্রহণ ইতিমধ্যেই সংঘটিত হয়েছে। এই বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে আগামী 14 অক্টোবর 2023 সালে শনিবারে। সেদিন গ্রহণ লাগবে রাত 8টা 34 মিনিটে এবং গ্রহণ ছেড়ে দেবে 15 অক্টোবর রাত 2টা 25 মিনিটে। পঞ্জিকা অনুসারে সেদিন হলো আশ্বিন মাসের অমাবস্যা তিথি, এই দিনে পালিত হবে মহালয়া। এদিন থেকে পিতৃপক্ষের অবসান, শুরু হবে দেবীপক্ষ। তো এই গ্রহণের মধ্যে গর্ভবতী মহিলারা কি কি নিয়ম পালন করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেটির নোটিফিকেশন আপনাদের ফোনে খুব সহজেই চলে যাবে। চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় গর্ভবতী মহিলারা গ্রহণ চলাকালীন কি কি কাজ থেকে এড়িয়ে চলবে। শাস্ত্র অনুসারে সূর্যগ্রহণের সময় যে কোনো কিছু খাওয়া নেতিবাচক প্রভাব পড়ে, এমন পরিস্থিতিতে এই সময়ে রান্না করা খাওয়ার নিষিদ্ধ। এই সময় সবজি কাটা ও ছোলার কাজও করবেন না। কথিত আছে যে গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, তাই কোনো নতুন কাজ শুরু করা বা শুভ কাজ করা উচিত নয়। এই সময় গ্রহণ চলাকালীন নখ কাটা, চিরুনি দেওয়া শুভ বলে মনে করা হয় না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গর্ভবতী মহিলাদের গ্রহণকালে ঘর থেকে বের হওয়া উচিত নয় এবং এই সময়ে তাদের ছুরি, কাঁচি বা কোনো ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়। বলা হয় এমনটা করলে শিশুর ওপর খাবার প্রভাব পড়তে পারে। আবার জ্যোতিষশাস্ত্র মতে এটিও বলা হয় গ্রহণকালে একদম ঘুমানো উচিত নয়। এছাড়াও শুইতে সুতো পরানোও নিষিদ্ধ। এছাড়া গ্রহণকালে ভ্রমণ এড়িয়ে চলতে হবে। তো এই ছিল কয়েকটি নিয়ম, যে নিয়মগুলি গর্ভাবস্থায় পালন করা উচিত এটি জ্যোতিষশাস্ত্র মতেই মনে করা হয়। তাছাড়া এর মধ্যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা যুক্তি নেই, সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে। বিজ্ঞান মনে করে এত দূর থেকে চন্দ্র বা সূর্যের প্রভাব আমাদের উপর পড়তে পারে না, তাই এরকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা গর্ভাবস্থায় নেই। তবুও যদি আপনাদের মনে কোনো রকম সংশয় থেকে থাকে অবশ্যই এই নিয়মগুলি পালন করবেন, কারণ মনে সংশয় রেখে কোনো কাজ করা একদমই উচিত নয়। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।